এখন অনেকটা সুন্দর লাগছে না? শুনতে কিন্তু ভালো লাগছে, তবে এখান থেকে আমরা কর্ড প্রোগ্রেশন শিখবো আস্তে আস্তে, এটা কিন্তু জাস্ট কর্ড শিখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এফএল স্টুডিও বিগিনার গাইডের চতুর্থ পর্বে। তো আমরা গত ভিডিওতে এ পর্যন্ত কাজ করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা ড্রাম প্যাটার্ন বানিয়ে সেটাকে প্লেলিস্টে সাজানো যায়, মানে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। এবং শেষ দিকে আমি বলেছিলাম যে শুধু ড্রাম প্যাটার্ন দিয়েই কিন্তু ট্র্যাক কমপ্লিট করা সম্ভব না, এর জন্য আপনাকে বেস, তারপরে কর্ডস এবং অন্যান্য সাউন্ড অ্যাড করতে হবে। তো এখন আমরা বেস বসানোর আগে কিছু বেসিক শিখব, ঠিক আছে? কিছু বেসিক শিখব যাতে করে আমরা মেলোডি বানাইতে পারি, পাশাপাশি সেই মেলোডির উপর ভিত্তি করে বেস বানাইতে পারি। তো আমাদের স্কেল শিখতে হবে, প্রাইমারিভাবে কিছু স্কেল শিখতে হবে এবং কিছু বেসিক কর্ড শিখতে হবে। তো স্কেল এবং বেসিক কর্ড শেখা ছাড়া আপনার মিউজিকগুলো মানে কেউ বেশি শুনবে না, কারণ যেটা শুনতে ভালো না লাগবে সেটা কিন্তু কেউ শুনবে না। তো এই ক্ষেত্রে আপনাকে কান ব্যবহার করতে হবে, আপনার নিজের কান ব্যবহার করতে হবে, পাশাপাশি কিছু জ্ঞান অর্জন করতে হবে, যেই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি মেলোডিগুলো বানাতে পারবেন, কর্ড বানাতে পারবেন এবং সেই কর্ডের বেস লাইনও বানাতে পারবেন। তো এই জন্য আমি একটা লিস্ট তৈরি করে রেখেছি, দুইটা ইজি টেকনিক শিখে রাখবেন আপনারা। স্কেল হয় দুইটা, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর। তো মেজর স্কেলের জন্য এই কয়েকটা শব্দ বা এই কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে আপনাকে, একদম মুখস্থ। যে মেজর স্কেলের মধ্যে প্রথমটা হচ্ছে বড় হাতের আই, তারপরেরটা হচ্ছে ছোট হাতের দুইটা আই, তারপরে তিনটা আই, এগুলোর আলাদা আলাদা নাম আছে। এটাকে বলা হয় ওয়ান, এটাকে টু, এটাকে থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স, টোটালি সাতটা নোট থাকে। সাতটা নোটের জন্য সাতটা কর্ড হয়, কিন্তু আমরা সাতটা দিয়ে শিখবো না, আমরা শিখবো ছয়টা দিয়ে, ঠিক আছে? এইগুলো তো আমরা ছোটবেলায় শিখেছি যে এক দুই তিন রোমান সংখ্যায়, তাই না? কিন্তু এখানে লক্ষ্য করবেন যে একটা বড় হাতের আই আর দুইটা ছোট হাতের, এগুলো কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি। আবার এখানে দেখুন তিন ছোট হাতের, কিন্তু চার বড় হাতের, পাঁচ বড় হাতের, আবার ছয় ছোট হাতের। তো এই জন্য এগুলো মুখস্থ রাখতে হবে। মনে রাখবেন যে মেজর স্কেলে প্রথম কর্ডটা হবে হচ্ছে মেজর। এখন মেজর কর্ড কিভাবে বানাইতে হয় সেটার রুলস আমি নিচে লিখে দিচ্ছি। মেজর কর্ডের রুল হচ্ছে আপনার রুট, রুট নোট, রুট নোটের সাথে আপনি যোগ করবেন হচ্ছে চার নাম্বার নোট, যোগ করবেন হচ্ছে তিন নাম্বার নোট। এইটা করলে আপনার একটা মেজর কর্ড তৈরি হবে। এইটা আপনি মুখস্থ করবেন যে মেজর স্কেলের কর্ড বানাতে কি বানাতে হবে, রুট একটা নোট সিলেক্ট করবেন, তার সাথে চার স্টেপ দূরে রেখে আপনি তারপরে তিন স্টেপ দূরে একটা নোট বসাবেন। যেমন আমি যদি এটা আপনাকে এখন পিয়ানোতে যে দেখাই, আমি একটা পিয়ানোর সাউন্ড সেট করি, পিয়ানো পিয়ানো আইজি পিয়ানো, ভলিউম কমিয়ে নিই। দেখুন মেজর স্কেলের জন্য বা মেজর কর্ডের জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্টে একটা রুট নোট সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এই টিউটোরিয়ালের স্বার্থে আমরা কি করি, সি, সিটা সিলেক্ট করলাম, ধরেন আমাদের রুট নোট। ওকে, সি আমাদের রুট নোট। তো সূত্রে আমরা কি বলেছি, রুট নোটের সাথে কি বসাবো, চার নাম্বার নোটটা বসাবো। চার নাম্বার কিভাবে গুনবেন, এইটা বাদে, যেটা রুট নোট সেটা বাদে চারটা গুনবেন, এক দুই তিন চার, তারপরে কি বলছি তিন নাম্বারটা, তাহলে আবারও এইটা বাদে তিনটা গুনবেন, এক দুই তিন। এবার শুনে দেখুন, এই হচ্ছে আমাদের একটা মেজর কর্ড। তো সব মেজরের ক্ষেত্রেই এই সূত্রটা আপনাকে রাখতে হবে। তাহলে মেজর কর্ড, এটা মেজর কর্ড থিওরি। তাহলে মেজর কর্ড থিওরি বলতে মেজর কর্ডের সূত্র এটা, রুট নোট সিলেক্ট করবেন, তারপরে তার থেকে চার নোট পরেরটা সিলেক্ট করবেন, তার থেকে তার চাপ পরের তিন নোটটা সিলেক্ট করবেন। আর এটা কি বললাম, এটা হচ্ছে আপনার একটা মেজর স্কেলের মধ্যে কি কি কর্ড আসবে। যেমন মেজর স্কেলের মধ্যে সেকেন্ড কর্ডটা হচ্ছে মাইনর,
এখন মাইনর স্কেলের জন্য বা মাইনর কর্ডগুলো কিভাবে তৈরি হয় সেটা আমি এখানে লিখে দেই। মাইনর কর্ড থিওরি, মাইনর কর্ডটা কিভাবে বানাবেন? মাইনর কর্ডের সিস্টেম হচ্ছে রুট নোট সিলেক্ট করবেন, তারপর তার সাথে দিবেন 3 নম্বর কর্ড নোটটা, তার সাথে দিবেন 4 নম্বর নোটটা। এই হলো আমাদের মাইনর কর্ডের সূত্র। তাহলে একটা মাইনর কর্ড বানাই। আমরা এখানে কি বলছি, মাইনর কর্ডে কি হবে, রুট নোট 3 প্লাস 4। তাহলে রুট নোট সিলেক্ট করি আমরা একটা, ধর এ আমাদের রুট নোট, তার থেকে 3 ঘর। তাহলে আমরা বলেছি কি, এটা বাদে 3 গুনবো, 1 2 3, তারপরে হচ্ছে কত, 4। তাহলে 4 গুনবো এটা বাদে, 1 2 3 4। এবার শুনে দেখুন মাইনর কর্ড। এইভাবে আপনি হাজার হাজার মানে ইনফিনিট মেজর মাইনর কর্ড বানাইতে পারবেন, ঠিক আছে? শুধু সূত্রটা মনে রাখবেন, রুট নোটের সাথে 4 যোগ 3 দিলে হবে মেজর, আর রুট নোটের সাথে 3 যোগ 4 দিলে হবে হচ্ছে মাইনর কর্ড। আর মাইনর কর্ডের স্কেলের জন্য মনে রাখবেন, প্রথম দুটো হচ্ছে মাইনর কর্ড হবে, পরেরটা মেজর হবে, পরবর্তীতে আবারও মাইনর হবে, দুটো আবার হচ্ছে মেজর হবে। এইটা যদি মুখস্থ রাখেন আর এটা যদি মুখস্থ রাখেন, আপনি যে কোনো নোটের যদি আপনি রুট সিলেক্ট করেন তাহলে আপনি সেখানে কর্ড বানিয়ে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। আমরা যেহেতু এই টিউটোরিয়ালটা বেসিক বেসিক যারা শিখবে তাদের জন্য, তো তাই আমরা কি করছি, এই বেসিক ধারণাটুকু জাস্ট দিয়ে দিব। এখন এখান থেকে আমরা কর্ড তৈরি করে আমরা ভিডিওটা সামনে বাড়াবো, ঠিক আছে? আমরা মেজর স্কেল নিয়ে কাজ করব। আজকে আমরা মেজর স্কেল নিয়ে কাজ করবো, মেজর স্কেলের যে জিনিসগুলো আছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করব। যেমন আমি ধরেন একটা এখন ই এর স্কেলে আমরা বানাবো। তাহলে এখানে ভিউতে যে কি করবো, আমরা স্কেল হাইলাইট করে নেব, ই মেজর, তারপর আমরা ই এর কর্ড বানাবো। এখন এটা হলো আমাদের স্কেল বা নোট, এই ই স্কেলের মধ্যে এই এই নোটগুলো আমাদের কাজ করবে। এখন সেখানে আমরা কি করব, এই থিওরিটা বসিয়ে আমরা এক একটা কর্ড বানাবো। যেমন প্রথম কর্ডটা কি হবে, মেজর, তাহলে ই মেজর, তাহলে এটা আমাদের প্রথম নোট, এটার কর্ড হবে কি মেজর। মেজর বানানোর সূত্র কি, 1 2 3 4, 1 2 3 গেল ই মেজর। দ্বিতীয় কর্ডটা হবে কি মাইনর, আমাদের দ্বিতীয় নোটটা কি এফ, তার মানে এফ এর এফ শার্প, এটাকে বলে এফ শার্প। এটা কিন্তু শিখিয়েছি যে এফ এর পরে যদি হ্যাশ থাকে তাহলে বলা হয় ওটা হচ্ছে এফ শার্প। ওকে, তাহলে আমরা কি দেখতেছি, দ্বিতীয় নোটটা পাবে হচ্ছে মাইনর কর্ড, দ্বিতীয় নোটটা পাবে মাইনর কর্ড, তাহলে দ্বিতীয় নোটটা হচ্ছে এফ শার্প, তাহলে এফ শার্প মাইনর বলা হবে সেটাকে। তাহলে মাইনর বানানোর সূত্র কি, রুট নোট যোগ 3, 1 2 3, যোগ হচ্ছে 4, 1 2 3 4। এবং তৃতীয় নোটটা কি কর্ড পাবে, তৃতীয় নোটটা পাবে হচ্ছে মাইনর কর্ড, তাহলে তৃতীয় নোটটা কি আমাদের, তৃতীয় নোটটা হচ্ছে জি শার্প, তাহলে জি শার্প হচ্ছে মাইনর কর্ড পাবে। তাহলে জি শার্প লিখলাম বা এখানে দিলাম, তারপরে মাইনর বানানোর সূত্র হচ্ছে 3 প্লাস 4। এখন চতুর্থ নোটটা কি পাবে, মেজর কর্ড, চতুর্থ নোটটা কি আছে এ, চতুর্থ নোটটাকে তাহলে আমরা এ কে মেজর দিয়ে দিব, 1 2 3 4, 1 2 3। এবং পঞ্চম নোটটাও পাবে মেজর কর্ড, পঞ্চম নোটটা কি আমাদের বি ফাইভ, তাহলে বি 1 2 3 4, 1 2 3। এবং সর্বশেষ ষষ্ঠ নোটটা পাবে হচ্ছে আমাদের মাইনর কর্ড, ষষ্ঠ নোটটা কি আছে সি শার্প, তাহলে সি 1 2 3, 1 2 3 4। আমি একটু লোয়ার অক্টেভে নিয়ে আসলাম, বেশি হাই সাউন্ড শোনা যাচ্ছে, লোয়ার অক্টেভে নিয়ে এসে দেখেন কেমন শোনা যায়। এখন অনেকটা সুন্দর লাগছে না, শুনতে কিন্তু ভালো লাগছে, তবে এখান থেকে আমরা কর্ড প্রোগ্রেশন শিখবো আস্তে আস্তে, এটা কিন্তু জাস্ট কর্ড শিখতেছি,
কিভাবে কর্ড বানাতে হয়, কিন্তু কর্ড প্রোগ্রেশন কিন্তু শিখাইনি এখনো। সো কর্ড প্রোগ্রেশনটা যখন শিখবেন তখন আপনি সেখানে বুঝতে পারবেন যে কোন তারপরে কোনটা আনলে সুন্দর লাগবে। এই যে এখানে যে আছে এটা হচ্ছে ওয়ান কর্ড, এটা ওয়ান কর্ড, কারণ এটা হচ্ছে ওয়ান কর্ড, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স কর্ড। তো আমরা সেখানে কর্ড প্রোগ্রেশন যখন শিখবো তখন আমরা বুঝবো যে এটা একের পরে কোনটা আসবে এরকম। এটাকে বলা হয় কর্ড প্রোগ্রেশন, যেমন ওয়ান ফাইভ থ্রি ফোর, এইটাকে বলা হয় কর্ড প্রোগ্রেশন। ওকে, আমি কর্ড প্রোগ্রেশনটা জাস্ট দেখাই। এটা কিন্তু কর্ড শিখছি আমরা আজকে, কর্ড প্রোগ্রেশন শিখি নাই। কর্ড প্রোগ্রেশনটা হচ্ছে আপনার কোন কর্ডের পরে কোন কর্ডটা আসবে। যেমন আমি একটা কাজ করি, একটা কর্ড বানিয়ে দেখাই আপনাদেরকে, কর্ড প্রোগ্রেশন বানিয়ে দেখাই। এইটাকে বলা হবে কর্ড প্রোগ্রেশন, এটা শুনে দেখুন। এইটাকে বলা হবে হচ্ছে কর্ড প্রোগ্রেশন। আর এইটা আমরা আজকে কি শিখলাম, শুধু এটা শিখলাম শুধুমাত্র কিভাবে কর্ড বানানো হয়। ওকে, আপনারা কর্ড বানানোটা আগে শিখেন, তারপরে কর্ড প্রোগ্রেশনটা কিভাবে কাজ করে সেটা আমরা শিখব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা হয়তোবা যারা প্রথম প্রথম নতুন মিউজিশিয়ান তাদের জন্য একটু এলোমেলো রাখতে পারে। আপনারা বারবার দেখুন, কথাগুলো বারবার ফলো করুন, খেয়াল করে, আশা করি বুঝতে পারবেন। আর তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি সেখানে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করে দেওয়ার। আসসালামু আলাইকুম।